Yes. এই যে এটা হচ্ছে চিকেন ব্রোস্ট, এখানে রুটি, আর এখানে হচ্ছে চিকেন ফ্রাই। এই যে চিকেন ফ্রাইস, বিসমিল্লাহ। আর এখানে কিন্তু অনেক ধরনের সস দেওয়া হয়েছে। এই যে এই এরকম পটেটো টমেটো কেচাপ তো অনেক, তার সাথে এখানে স্পেশাল একটা জিনিস আছে, হানি মাস্টার্ড। তাজাজে গেছিলাম, আর তাজাজ থেকে আমরা ব্রোস্ট কিনেছি, আর এটা হচ্ছে চিকেন ফ্রাইস, পটেটো ফ্রাইস এর মতো চিকেন দিয়ে ফ্রাইস করা। এটার দাম হচ্ছে 7 টাকা। আর এই যে দেখেন, এর মধ্যে একদম চমৎকার গরম গরম রুটি, যেটাকে খবুস বলে। আর এখানে হচ্ছে চিকেন ব্রোস্ট, আর এখানে আছে একটা ব্রোস্টের মিল। আমরা দোকান থেকে কিনে বাইরে বের হয়ে গাড়ির ভিতরে খাচ্ছি, এই জন্য একটু আলোর স্বল্পতা, একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে চিকেন ব্রোস্ট, এখানে রুটি, আর এখানে হচ্ছে চিকেন ফ্রাই। সবসময় আমাদের সাধারণত আলবাইক থেকে খাওয়া হয় চিকেন ব্রোস্টটা, ওইটার স্মেলটা অনেক বেশি চমৎকার, স্মেলেই মানে অর্ধেক পেট ভরে যায়। তো সবসময় ওইখান থেকে খাই, এই জন্য আজকে ভাবলাম যে এখান থেকে একবার খেয়ে দেখি। আগেও একবার খেয়েছিলাম, খুব একটা বেশি ভালো লাগেনি, তো এই জন্য আবার আজকে আবার খেয়ে দেখি যে আজকে আবার কেমন লাগে এই কারণে কেনা। আর বাইরে বের হয়েছিলাম মূলত এমনি একটু হাঁটাহাঁটি করার জন্য, তো বাসার পাশেই হচ্ছে আলতাজাজের এই দোকানটা। আজকে প্রথম এখান থেকে এভাবে কিনলাম আজকে। হ্যাঁ, এই আউটলেট থেকে আজকে প্রথম কিনলাম। মজা তো এটা, খুব ক্রাঞ্চি ক্রাঞ্চি। আর এখানে কিন্তু অনেক ধরনের সস দেওয়া হয়েছে, এই যে এই এরকম পটেটো টমেটো কেচাপ তো অনেক, তার সাথে এখানে স্পেশাল একটা জিনিস আছে, হানি মাস্টার্ড সস, অনেক মজার সস। আর তার সাথে আছে স্পাইসি গার্লিক সস, এটাও প্রায় এখানে আছে 3টা বা 4টা এরকম, সবগুলো মিশিয়ে খাবো এখন। ফ্লেভারটা মজা এবং খুবই ক্রাঞ্চি, খুব মজা লাগতেছে। ভাইবা, এটাও কিন্তু খেতে হবে, না হলে ঠান্ডা হয়ে যাবে। আসলে আমরা খুব স্লোলি খাই, এজন্য আমাদের অল্প একটু খেলে পেট ভরে যায়, আমরা খেতে পারি না পরে। মিয়া মিয়া খানা হচ্ছে। হেই মামা, জোস জোস, মামা জোস 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 জোস। এখানে কিন্তু অনেক বেশি ফ্রাইস দিয়েছে প্যাকেজে। একটা একটা দেখা যাচ্ছে উইংস, একটা হচ্ছে লেগ পিস, একটা হচ্ছে ব্রেস্ট পিস, আর একটা হচ্ছে হয়তো ব্রেস্টের উপরের কিছু একটা হবে। টোটাল 4 পিস মিলানো, সাথে ফ্রেঞ্চ ফ্রাই। এই তো, আর তাজের সাথে কম্পিট করতেছ তো, এজন্য পিসগুলো বড়, ইয়েগুলো বেশি। জোস, আমি খুব বেশি সস দিয়ে খেতে লাইক করি না, কেন বেশি সস দিয়ে খাইলে খাবারের টেস্ট পাওয়া যায় না, শুধু সসের টেস্ট লাগে। এই যে এবার আমরা ওপেন করছি হানি মাস্টার্ড সস। ও দেখি এবার হানি এবং মাস্টার্ডের সুন্দর ফ্লেভার। দারুণ, এবার না ওইটা খুলো সব একসাথে।
এটা শেষ করে ফেলে প্যাকেটটা ফেলে দিতাম এটার ভিতরে রাখো ফেলতে হবে না এটার ভিতরে রাখো এই ভিতরে তো কিটা হবে সাজায় সাজায় রাখো এটা হচ্ছে স্পাইসি গার্লিক এটা তো ভালো সাজা না হানি মাস্টার সস তো সব সময়ই ভালো বিখ্যাত সস সবার ফেভারিট খুবই চমৎকার এই মাস্টার্ড সসটা আমি মনে হয় এটা আমি খাই নাই আর গার্লিক সস তো এটা কমন সাইবা রুটি দিয়ে খেতে হবে কিন্তু এই ব্রোস্ট বসে বসে খেতাম ওইখানে সেটাই বেটার ছিল এই মজা অনেক ভালো লাগে বসে খেতে দারুণ ভিডিও তো হবে না রাখো হাত টাটা সব লাগতেছে খাবারে ভিডিও তো হবে না রাখো ভিডিও ভাই কেন ফেলে দিলা সাইবা ভিতরে পড়ছে একটু স্পাইস কম ফ্ল্যাট অফ করে দেবো বাড়ি থেকে দেখা যায় লাইট অফ করে দিছি গাড়ির কারণ আমরা একটা পার্কের পাশে বসে বসে খাচ্ছি ভিতরে লাইট জ্বালানো থাকলে বাইরে থেকে মানুষ দেখে দেখতে আর দেখা যায় তো বন্ধ করে দিছি এটাই ভালো আধো আলো ছায়াতে আলতাজাজ খাচ্ছে এখন ভিডিও বন্ধ করো ওয়াই আমি ঠান্ডা হয়ে গেলে একদম কথা বলবো না কেমন আধো আলো ছায়াও ভালো লাগবে না আলতাজাজ ভালো লাগবে না এই যে আমাদের সামনে হচ্ছে একটা কলেজ ইউনিভার্সিটি বাট ইউনিভার্সিটি কখন ক্লাস হয় আমি জানি না আমি কখনো দেখিনি স্টুডেন্ট খুব একটা নাই মনে হয় অনেক ওয়াইড রাস্তা রুটি শক্ত হয়ে যাচ্ছে বাঁধন ওকে ঠিক আছে তাহলে খাওয়া শেষ করি Bye-bye.